জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দিনে দিনে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, এরকম অবস্থা চলতে থাকলে মানুষ তা কখনোই মেনে নেবে না। দুপুরে রংপুরের পল্লী নিবাসে দলীয় সংসদ সদস্যদের নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারতের পর এসব কথা বলেন জি এম কাদের। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টিতে কোনো অস্তিত্ব সংকট নেই, বরং জাতীয় পার্টি আরও শক্তিশালী হচ্ছে। যারা আন্দোলন করছে তারা জাতীয় পার্টির কেউ নয়, তবে রওশন এরশাদকে সম্মান করে জাতীয় পার্টি। 11 জন সংসদ সদস্য নিয়ে বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা বলেন চুন্নু। এ সময় দলের কয়েকজন সংসদ সদস্য ছাড়াও জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের সার্বিক অবস্থা সকলেই অবগত আছেন। এখন এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ছে না, তবে ভিতরে ভিতরে একটা অস্থিরতা তো নিশ্চয়ই আছে। আর স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং এটার জন্য কোনো রকম কোনো ব্যবস্থাই কোনো কাজ করছে না। সাধারণ মানুষের আয় ইনকাম কমে গেছে এবং প্রতিদিনই কমছে, সেই হিসাবে জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে জীবিকা নির্বাহ করা।